আমি হয়তো জুনের সঙ্গে থাকতে চাই, কিন্তু সেটা এই বাড়িতে নয়। কেন বলো তো? আমি এখানে আছি বলে? আমি কিন্তু বলেছিলাম যে যদি দরকার পড়ে আমি দু চার দিনের জন্য আমার মায়ের বাড়িতে চলে যেতে পারি। তোমার বলাটায় কোনো সমস্যা নয়, আমার চিন্তায় সমস্যা। আমার না ভীষণ মনে হয় এই বাড়িটা তোমাকে ছাড়া মানায় না। আমি মনে করি বাবা ঠিক করেছেন তোমার নামে বাড়িটা লিখে দিতেছে। না না না, তুমি বিশ্বাস করো। আমি বিশ্বাস করি, আমি তোমায় বিশ্বাস করি শ্রীময়ী। আমি তো তোমায় চিনি এত বছর ধরে। আমি জানি বাবা যদি তোমার বাড়িতে লিখেও দেয় তুমি সেটা রিফিউজ করবে, অত দানপত্র লিখে তুমি সেটা ফিরিয়ে দেবে। এসবের মধ্যে তো তোমার কোনো হাতই নেই। আমি তোমায় খুব বিশ্বাস করি শ্রীময়ী। তাহলে তোমার প্রশ্ন করতে পারো যে আমি সেদিনকে বাবার উপরে ওরকম ভাবে রিয়াক্ট করলাম কেন। ইউনো ভাই, আমার ইগো হার্ট হয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি তোমার কাছে হেরে যাচ্ছি। তুমি তো জানো আমি অহংকারী মানুষ, কারো কাছে হারতে পছন্দ করি না। কিন্তু আমি সেদিন পরিষ্কার বুঝতে পারছিলাম বাবার কাছে বিশ্বস্ততার জায়গায় আমি তোমার কাছে হেরে যাচ্ছি। আমি হারতে চাইছিলাম না। আই রিফিউজ টু লুজ। আমি মেনে নিতে পারছিলাম না, আমার ইগো আমাকে হারতে দিতে চাইছিল না। থাক না এসব কথা, এসব কথা এখন আর বলে কি লাভ, তুমি খাবারটা খেয়ে নাও। I'm all right. আসলে সারাদিন একা একা শুয়ে বসে আছি, তো মনের মধ্যে তোলপাড় করে এই কথাগুলো ভেসে আসছে, তাই বলে ফেললাম আর কি। তোমারও তো সময় নেই আমার কাছে একটু বসার। আমি বসেই বা কি করবো বলো, আমার সাথে তুমি কি কথা বলবে? মানে তুমি যেসব বিষয়ে কথা বলবে সেগুলো তো আমার কাছে দূরের গ্রহের মতন। আমি তো কিছুই বুঝতে পারবো না তার, তাই আমার সাথে কি কথা বলবে তুমি বলো? তুমি তো গান গাও, আমি তোমার গান শুনেছি। তুমি কিন্তু খারাপ গাও না, রাজার তুমি ভীষণ ভালো গান গাও। তুমি তো গান গাইতে পারো, আমাকে শোনাবে একটা গান? তোমার গান শুনতে ইচ্ছে করছে? আমি একটা কাজ করছি, আমি টেপ রেকর্ডারটা বাজিয়ে দিচ্ছি। থাক, বোর হয়ে যাচ্ছ না? সত্যি তো বোর হয়ে যাবারই তো কথা। এভাবে একা একা বাড়িতে থাকার অভ্যেস নেই না তোমার? অফিস নেই, কথা বলার মতন মনের মানুষ নেই। আমি একটা কাজ করি জানো তো, আমি অঙ্কিতাকে ম্যানেজ করে নিচ্ছি, জুনকে ফোন করে ডেকে নিচ্ছি আমি। হ্যাঁ, জুনের জন্য তোমায় চিন্তা করতে হবে না। জুন অত সহজে নিজের অধিকার ছেড়ে দেওয়ার মতন মেয়ে নয়। তুমি ডাকলেও আসবে, না ডাকলেও আসবে। তাহলে একটু অপেক্ষা করো, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতেও না, মনের ভেতরে ভেতরে একটা অদ্ভুত আনন্দ হয়, একটা এক্সাইটমেন্ট হয়, সেটাও কিন্তু দারুণ হয় বুঝি। তোমার হয়েছে বুঝি? আমি কি বলছি আর তুমি। রোহিত সেনকে দেখতে ইচ্ছে করে? তোমার জীবনে তোমার জুন আছে বলে আমার জীবনে
রোহিত সেনকে থাকতেই হবে। বুয়া, ও বুয়া, এসো মা। বলি বৌমা, সাত সকালে এ ঘরে ঢুকেছ, বলি এতক্ষণ ধরে এ ঘরে কি করছো মা? বলি সংসারের তো সৃষ্টির কাজকর্ম বাকি, কখন বাজার হাট হবে তার তো একটা বন্দোবস্ত করতে হবে। এই তো জাম্বো অঙ্কিতাকে নিয়ে এক্ষুনি বেরোবে, পাসপোর্ট অফিসে কি যেন কাজকর্ম আছে। আর ডিঙ্কা, সে তো সকালবেলা বেরিয়ে গেছে, তার নাকি ফাংশন আছে। তো বাজার হাটটা কে করবে মা গো বলো? কখন রান্নাবান্না হবে, কখন বাজার হাট হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। বলি এতক্ষণ ধরে এ ঘরে রয়েছো, শুধু শুধু আমার ছেলেটাকে কেন এত বকাচ্ছো বলো দেখিনি। মা, আমি ওর সঙ্গে কথা বলছিলাম। যাক গে, ওসব কথা থাক। বাবা, তুই এত কথা বলে মাথাটা গরম করিস না গো। তো কথা বললে এই অবস্থায় তোর মাথা গরম হয়ে গেলে তোর শরীরটা আরো খারাপ হবে, ওসব থাক দেখিনি। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, জুন ফোন করেছিল বাড়ির নাম্বারে, আমি তো ফোনটা ধরেছিলাম। তো বলল যে মাসি, এখন তো আমি তোমাদের বাড়িতে একা যেতেও পারবো না, থাকতেও পারবো না। তাই ভাবছিলাম যে আপিসের বন্ধু বান্ধবকে নিয়ে যদি যাই তাহলে কি যেতে পারবো? দেখ বুয়া, বলি এত কাণ্ডের পরেও কিন্তু ও তোকে ততটাই ভালোবাসে রে। হ্যাঁ, ও তো বলছিল যে অফিসের বন্ধু বান্ধবকে নিয়ে ও আজই আসবে। তোমার নাত বউ তো আবার এসব পছন্দ করে না, তাকে একটু বলে রেখো বাপু। তা আমি বললাম না না, তাতে কি হয়েছে, তুমি আসবে, আমি বৌমাকে বলবো, সে তাকে জানিয়ে দেবে। এমনিতেই তো ডিঙ্কাকে জুনে পেছনে লাগিয়ে দিয়েছে, আবার ওই অঙ্কিতাকেও আবার জুনে পেছনে লাগিয়ে দেবে। আচ্ছা মা, তোমার কি মনে হয় অঙ্কিতা অন্যের ইনস্ট্রাকশন শুনে চলার মতন মেয়ে? কেন শুধু শুধু শ্রীময়ীকে ব্লেম করছো? শ্রীময়ী কাউকে কারোর পিছনে লাগায়নি। এতক্ষণ বুঝি এই ঘরে থেকে স্বামীকে বশ করা হচ্ছিল। আর আমার ছেলেটাকেও দেখছি অসুখ হয়ে যেন কিরকম একটা ভ্যাবলা মতো হয়ে গেছে, এখন দেখছি বইয়ের সব কিছু তার ভালো লাগছে। না 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 না, একে তো এত মাথায় তোলা যাবে না তো, ওই জুনকে রাখতেই হবে পাশে, তা না হলে এও মাথা চাড়া দিয়ে উঠবে। সব সময় কাঁটার মতো জুন সামনে থাকলে তবে ঠিক আছে। স্যুপটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কোনো দরকার লাগলে ওখানে বেল লাগানো আছে, বাজিয়ে দিও, আমি চলে আসবো। কেন বেল বাজিয়ে তোমাকে ডাকতে হবে কেন? আমি তো এখানে রয়েছি নাকি, এত চিন্তা করো না তো বৌমা। আপনাকে বলে তো কোনো লাভ নেই মা, আপনি তো কোনো কাজ করতে পারবেন না, সে তো আমাকেই ডাকবেন কাজটা করে দেওয়ার জন্যে। তার থেকে বরং বেলটা বাজালে আমি বুঝতে পারবো যে আমাকে দরকার, আমি ওপরে চলে আসবো, এসে যা দরকার তা করে দেব। আপনি এখানে আছেন ঠিকই, আপনি কেন, আরও অনেকেই আছে, কিন্তু যে কাজটা আমার করার সেটা তো আমাকেই করতে হবে না? সেটা তো আপনারা কেউ করে দিতে পারবেন না, সুতরাং বেল বাজলে ভয় পাওয়ার কিছু নেই। একটা কথা জানবেন, আপনার ছেলে প্রয়োজনেই আমাকে ডাকবে, আর আপনার ছেলের প্রয়োজনেই আমি তার কাছে আসব, এর বেশি কিছু না।